نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان خلي فرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لو كفرن عنكم سيئاتكم ولو دخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
রেখো না মনেতে ভাই বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত হেলফুল ফজল ছাত্র যুব শ্রমিক কল্যাণ সংঘের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, পাঁচ নম্বর বাহারছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব আমজাজ হোসেন খোকন শিকদার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। দায়িত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন মানুষ যারা, তাদের ভালো কাজগুলোতে সওয়াব যেমন দ্বিগুণ হয়, অন্যায় করলে শাস্তিও ডবল হয়। সূরা আহজাবের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে কথাগুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছেন, ইয়া নিসান নাবিজ্জি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি। সূরা নিসা আহজাবের ৩০ নম্বর ৩১ ৩২ ৩৩ এই আয়াতগুলোতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে জানিয়েছেন যে তোমাদের সম্মান মর্যাদা যেমন বেশি, তোমাদের দায়িত্বও বেশি। এই জন্য আজকের মাহফিলের যিনি দায়িত্বে আছেন সভাপতির, ইউনিয়ন পরিষদের যত হাজার মানুষ আছে তাদের দায়িত্ব তার কাঁধের উপরে, কিয়ামতে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, কুল্লুকুম রঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রঈয়াতিহি, প্রতিটি মানুষই দায়িত্বশীল, কিয়ামতে তার স্ব স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যে দায়িত্ব আল্লাহ তার মাথার উপরে তুলে দিয়েছেন সঠিকভাবে সুচারুরূপে খেদমতের নিয়েতে সঠিকভাবে পালন করার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যেন তাকে দান করেন, বলেন আমি। ইকো হালকা কমিয়ে দেন, ইকো হালকা কমিয়ে দেন। আমরা জানি কোরআনে কারিম সোনার কিছু আদব আছে, তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা আর দশটা অন্য অনুষ্ঠানের মতো অনুষ্ঠান না, এটা আল্লাহর কোরআনে কারিমের অনুষ্ঠান, এটা পুরাটাই এবাদত। সুবহানাল্লাহ বলে এটা শোনার দুইটা আদব আল্লাহ এখানে দিলে, যখন শুনবেন চুপ থাকবেন এবং স্থিরভাবে শুনবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু ক্বালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন আবার অবশ্যই আমার এই জিকির যদি কেউ শুনতে চায় সে যেন দিলের কান লাগিয়ে শোনে, উপস্থিত হয়ে শোনে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে শোনে বা উপস্থিত। এই জন্য আমাদের উচিত হবে যে এটা যেহেতু এক দেড় ঘন্টা কথা বলবো আমরা, পুরাটা এটা এবাদত, এবাদত যেভাবে করা লাগে আশা করছি আমরা ওইভাবে করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও, আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান মিয়া, আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করেন, অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে নিজ গুণে যেন ক্ষমা করে দেন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন মফাসসিরে কোরআন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী জনাব মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী বগুড়া, কথা বলেছেন জনাব মাওলানা
হোসাইন আহমেদ মাহফুজ মুফাসসিরে কোরআন সোয়াডাঙ্গা কথা বলেছেন জনাব মাওলানা হাফেজ ইসহারুল হক মঞ্চে বসা আছেন জনাব মাওলানা আবুল কাশেম জনাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক জিহাদি ঝিনাইদহ সহ নাম না জানার সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় কক্সবাজারবাসী তিনটি বছর আমরা অন্ধকারের জীবনে ছিলাম মুক্ত জীবনে এসে আল্লাহর শুকরিয়া আদায় করছি সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ চার দেওয়ালের মাঝে ওটা একটা আলাদা জগৎ দুনিয়ার সাথে যেহেতু কানেকশন বিচ্ছিন্ন একটা আলাদা জগৎ থেকে এসে আপনাদের দেখেও নতুন মনে হচ্ছে কথা বলার অভ্যাস তো এই প্রায় তিন বছর আর নেই কথা বলিও নাই বের হওয়ার পর থেকে চট্টগ্রামে একটা আর ঢাকা আশুলিয়াতে একটা অনুষ্ঠান করেছিলাম অল্প কিছু সময় আরও পাঁচ সাতটা করলে আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আগের স্বাভাবিক অবস্থায় আবার কোরআনের কথাগুলো উপস্থাপন করতে পারবো আমি আশা করছি দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ আজকের আয়াত থেকে হেদায়তমূলক কিছু কথা বলার যেন তৌফিক আমাকে ভিক্ষা দেন জোরে বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আমরা যে চাই করি না কেন কেয়ামতে সুপারিশ কিন্তু তার লাগবে কথা বলেন ঠিক কিনা নবীজির সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে কয়েকটা শর্ত দিয়েছে আমি আপনি আন্দাজে উম্মত দাবি করলে হবে না আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা সেই দিন উপকার হবে না সুপারিশ করলে তবে রহমান যাদের এজেন দেবেন অনুমতি দেবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ রাজি থাকবে তাহলে এই আয়াতের ভেতরে আমরা দুইটা তথ্য পেয়েছি এক নম্বরে আমার জন্য নবী যদি কিয়ামতে সুপারিশ করে আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে কর্মজীবন বাস্তব জীবন এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে দ্বিতীয় নম্বরে আমি কথাবার্তারা যা বলি এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য হলেও কথাবার্তার আমাদের একটু হিসাব করে বলা দরকার আল্লাহ যেন আমাদের তৌফিক দেন তেলাওয়াত করেছে সূরা মায়েদা ১২ নম্বর আয়াত ১২০টা আয়াত আছে ১৬টা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে হযরতে মুসা আলাইহিসসালাম তার যে গোত্রের ১২ জন নকীব বা অধিপতি দায়িত্বশীল আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন এরকম ১২ জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন এটা ইবনে কাসিরের বর্ণনা তারা ওখানে যাওয়ার পরে বলল হে আল্লাহ আমরা তোমাদেরকে হে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন মুসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না এই কথা থেকে প্রমাণ হয় দুনিয়ার এই চরম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারোর জন্য সম্ভব না যারা আজ ওলট পালট কথা এরকম ছড়া যে আল্লাহর সাথে আমার কথা হয় দেখা হয় এগুলো কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পুরাটাই মানে মিথ্যা বাটপারি সিটারি ছাড়া আর কিছু না সুতরাং এরকম কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন না হযরতে মুসা নবীর সাথে যে ১২ জন নকীব দলপতি প্রতিনিধি
মন্ত্রী মনে করেন, ১২ জন পাওয়ারফুল মন্ত্রী, এক একটা গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না। মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না, আমি আল্লাহ তাদেরকে জানালাম, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল, ওয়া মানে এবং লাকদ মানে অবশ্যই, আখাযা মানে গ্রহণ করা, আল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বানী ইসরাঈল, বানী ইসরাঈলের এই যে ১২ জন নকীব গিয়েছে তাদের এলাকা থেকে, তাদের কাছ থেকে। ও বাসনা মিনহুম সানাই আশার নকীবা, আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম, আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্ম চোখে সম্ভব না। কিন্তু আকাল আল্লাহু ইন্নি মাআকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে, আমেরিকা আমাদের পক্ষে থাক, রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক, মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা একথা বলতে চাই, কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না, আমাদের মালিক যিনি আমাদের বানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে। হযরতে মুসা নবী আলাইহিসসালামের কাছে ওই সময় আল্লাহ ওহী পাঠিয়ে জানালেন, মুসা যে ১২ জন নিয়ে আসলে নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা ৫টা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে, নিজ এলাকায় নিজ দেশের ভেতরে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি মানে আমার রহমত আছে তাদের সাথে, আমার বরকত তাদের সাথে থাকবে। আমাদের এই ১৮ কোটির উপরে মানুষ এখন যে অবস্থা, আমাদের দেশে ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশের পরও ১২ থেকে ১৪ লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে, সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গা নেই। বিশ্বের অন্যান্য দেশের জায়গা জমিন জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই। আমেরিকা আমাদের চাইতে ৫৯ ডবল বড়, কত বাংলাদেশ ৫৯টা এক জায়গায় করলে যত বড় হবে আমেরিকা একা অত বড়, ভারত আমাদের চাইতে ৩৯ ডবল বড়, পাশের মায়ানমারও আমাদের চাইতে ৩ ডবল বড়। সম্মানিত উপস্থিতি, এই হিসাবে আমরা এই ছোট্ট দেশে যত মানুষ বাস করি, আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকতগুলো এগুলো যদি আমরা না পাই, আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব না। হযরত মুসা আলাইহিসসালামের জীবনের এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে, পৃথিবীর কারো দিকে না তাকিয়ে কে পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এদিকে না তাকিয়ে আমার মনে হয় আল্লাহ আমাদের সাথে থাকবে, যেই ৫টা কাজ করলে এই ৫টা কাজে অন্তত আগামী ৫ বছর মনোযোগ দেওয়া দরকার, এই কথা বলেন না কেন? দল মত নির্বিশেষে হযরতে মুসা নবী আলাইহিসসালামের এই জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আয়াতটা আমি আজকে পড়লাম, যেহেতু কয়েকদিন পরে শপথ হবে, এরপরে মন্ত্রী পরিষদ গঠন হবে,
মনে করেন 12 জন মন্ত্রী আল্লাহর কাছে গেছে যে আমরা তোমাকে দেখতে চাই তোমার কিছু চাই আল্লাহ তাআলা যদি বলেন বাংলাদেশের 12 জন মন্ত্রী আমার সাথে দেখা হবে না কিন্তু আমি তোমাদের সাথে আছি আমার রহমত আমার বরকত আমি ঢেলে দেব সৌদি আরবে কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে বাংলাদেশে এরকম কোন খনি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না তার দ্বারা সম্ভব না সাধারণ অনেক কোন বললে ফায়া কোনের পর্যায়ে আসতে আর এক সেকেন্ডের সময় লাগে না এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য মুসা নবী আলাইহিস সালামকে যেমন পাঁচটা কথা বলেছিলেন আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই পাঁচটা কাজের আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাব আল্লাহ পাক বলেন মুসা এদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন আকম তোমস সলাতা ওয়াতাই তোমস জাকাতা ওয়া আমান তুম বির রসুলি এক নম্বরে এরা যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে কি করে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে এই 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই সংসদে সর্বপ্রথম বিল পাস করা লাগবে নামাজের এ দাবিতে আপনারা আছেন না নেই সূরা হাজের 40-41 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় চেয়ার পাওয়ার পরে সংসদে প্রথম অধিবেশনেই তারা চারটা কাজ জারি করবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ আমি পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে কিসের 50 বছরের উপরে আমরা পার হয়ে গেলাম স্বাধীন হয়েছি আপনি ঘুরে ফিরে দেখেন 50 বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে এই মেম্বারগুলো এই স্টেজগুলোর আমানত বড় কঠিন আমানত এটা যদি আমি সঠিকভাবে পালন না করি আল্লাহ নিজে এবং যত সৃষ্টিকুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআনে কারিমে দুই জায়গায় আয়াতটা আমি পেয়েছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা أولئك ما يأكلون في بطونهم إلا النار سورة بقرة 172 নম্বর আয়াতে সম্ভবত আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যে যারা এখানে কোনো আলেমের নাম নেই কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো মন্ত্রীর নাম না আল্লাযীনা ইসমে মওসুলা সবাইয়ের ভেতরে আমরা আছি নিশ্চয় যে যারা মাঞ্জালাল্লাহু মিনাল কিতাবে যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখছে ভবিষ্যতেও রাখবে এক তো মনে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা গঠন করেছেন একটু খেয়াল করে শোনেন কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোন মানুষ যদি চেষ্টা করে ওটা যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয় একটু খেয়াল করেন এক তো মনা
যারা গোপন করছে ভবিষ্যতেও করবে যেহেতু দুইটা কাল আছে এখন যারা গোপন করছে বলতে এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাই আয়াতের ভেতরে আছে না নেই মান সালাল্লাহু মিনাল কিতাবি আল্লাহর কিতাব থেকে আয়ে তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো ওয়াশতারুনা বিহি সামানান কলিলা আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে খ্রিস্টানরা খুশি হবে সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমানরা খুশি হবে এ খুশি হওয়ার পরে মুসলমান মুনাফিকরা আপনার হাদিয়া তোহফা বাড়িয়ে দেবে আপনার বেতন বেড়ে যাবে আপনার পদোন্নতি হবে অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন মাসখান থেকে জিহাদিয়া তোহফা বেতন ভাতা যা আসবে হ্যাঁ নজর নিয়াজ আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার এদের পেটের ভেতরে যেগুলোই দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা এই জন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো মসজিদের মেম্বারগুলো রাজনৈতিক যে মঞ্চগুলো এগুলোর আমানত এই এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার হযরতে আলী বলেন আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে টানাটানি করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মোহাম্মদ রসুলুল্লাহর পেছনে আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করতো চাদর ছিঁড়তে পারতো না জোরে বলেন আল্লাহু আকবার নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম ওরা আমাকে দেখার পরেই জানে যে এটা আবু তালেবের ছেলে ডাক দিয়ে বলে মোহাম্মদ কই আমি ওদের সাথে বার্গেনের আরম্ভ করলাম কথা কাটাকাটি শুরু করলাম যে মোহাম্মদ কোথায় আছে ঠিক আছে এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম এই আমানতগুলো আছে এগুলো একটা একটা করে বুঝে নাও যতক্ষণ ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম বিশ্ব নবী মদিনার দিকে ওই পা ওই কয় পা এগিয়ে যাচ্ছিলেন কিছু দূর যাবার পরেই বিশ্বনবী হযরতে আবু বকরের কথা মনে হলো বাড়িতে যেয়ে ডাক দিলেন আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল হয়ে গেছি আমার কাদের উপরে ছোট টোপলাও আছে নবীজি বলেন আবু বকর ছয় মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে তো তোমাকে আজকে তো আমি জানাই নি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে তুমি টোপলা নিয়ে আগে বসে আছো হযরতে আবু বকর বলে হে রাসূল ছয় মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি আমি সবসময় প্রস্তুতি নিয়ে আসি কখন না জানি আপনি ডাক দেন ওনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি আমাদের নাম তো হামজা থেকে আমির হামজাও কেউ বলতে চায় না ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে এটা শুধু এক বছর দু বছর পাঁচ বছর না কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো ষাট বছর তেষট্টি বছরের জীবন তাদের ছিল এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন যেন আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা সামিল থাকতে পারি
নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন বিশ্ব নবীকে নিয়ে হযরতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস বলার জন্য বলছি না আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি গারে সরে যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর লুকিয়ে পড়লেন কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল ইতিহাস যারা লিখেছে আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম ওই জায়গাতে দোরাকাত নামাজও পড়ে দেখেছি বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে এতে ভেতরে কি আছে দেখা যায় হযরতে আবু বকর কিন্তু ঘাবড়িয়েও গিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটুও বিচলিত হননি ভেঙে পড়েননি ওই কঠিন অবস্থায়ও তিনি বলেছিলেন আবু বকর ভয় পেও না মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন ইন্নাল্লাহা মাআনা এই যে মাআনা টান দেওয়া আছে এক আলিফ আমরা শুধু দুইজন না আমাদের সাথে আর একজন আছে তিনি আমাদের মালিক আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক যত ভয়ঙ্কর হোক আমি যে দুই লাইনের গজলটা বলেছিলাম ইসলামী সঙ্গীত ওর ভেতরে আমার আজকের এই আলোচনার সারমর্ম আছে রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব জোরে বলেন ঠিক কিনা বিশ্বনবী কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে যাননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন এই জায়গায় সূরা আনফালের ভেতরে আছে বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে লাফাচ্ছিল শয়তান এসে তার কাছে সুরাকার স্বরত ধরে বলেছিল কোনো ভয় নেই আমি তোমাদের সঙ্গে আছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইন্নাল্লাহা মাআনা অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে সঙ্গে সঙ্গে থাকে যারা আমরা জানি ওগুলো থাকে পেছনে সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে আমি আলেমদেরকে বলছি সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায় পেছনে থাকে সাথে যারা থাকে ওরা থাকে আগে আমাদের মালিক যিনি আমাদের মনিব যিনি তাকে আমরা পেছনে না তাকে আমরা সঙ্গে সাথে বা সামনে রাখতে চাই নবীজি যেটা করেছিলেন এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা ফেরেশতা রহমত নাজিল করে সাহায্য করেছিলেন আজও যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি নবীজিকে আল্লাহ যদি গারে সরে সাহায্য করতে পারেন সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ আমাদের ইমানের পাওয়ার দেখে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবেন আমার এ আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এইটা আল্লাহকে সঙ্গে রাখার জন্যে নামাজ কায়েম করার জন্যে এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলেন যে আমাকে দেখার দরকার নেই যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকবো আমার রহমত থাকবে এলাকায় গিয়ে নামাজ কায়েম করো 300 জন এমপি আমাদের এই দেশে এখন নির্বাচিত হয়ে গেছে অলরেডি সামনে সংসদ যে বসবে আমার মনে হয় সর্বপ্রথম নামাজের বিল আনা তাদের ইমানি দায়িত্ব
দাবির সাথে আপনারা যদি একমত থাকেন আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে টেকনাফবাসী আমি কথা বোঝাতে চাই এটা যে 50 বছর পার করে ফেলেছি কিন্তু এই নিয়মটা আজ সংসদে আমরা পেলাম না আমাদের এটা পাওয়ার দরকার ছিল তাহলে নামাজের অন্তত ওয়াজ করা লাগতো না কথা বলেন ঠিক কি না আল্লাহ এখানে নামাজ পড়ার কথাও দেননি দিয়েছেন লাইন আকামতুমুসসালাত যদি তারা নামাজ কায়েম করে কি করে নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না নামাজ কায়েম করা মানে নামাজকে দাঁড় করানো পৃথিবীতে মানুষের যত জরুরি কাজ আছে সবচাইতে জরুরি কাজ মানুষের জন্য যদি চারটা হয় তার অন্যতম হচ্ছে মুসলমানদের সবচাইতে জরুরি কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা এর চাইতে অন্তত জরুরি কাজ মানুষের জীবনে মুসলমানদের জন্য আর নেই হাজারো মানুষ বিভিন্ন স্থলে বিভিন্ন সোতানাতা দিয়ে নামাজকে নষ্ট করে ফেলে কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা মানুষের কাছে নেবে তোর সন্তান কয়জন ছিল তা না টাকা পয়সা কত কামিয়েছ তা না নামাজ কতটুকু পড়েছ সঠিকভাবে এটা আগে আমার কাছে বলো এরপরে পরবর্তী হিসাব তোমার নেওয়া হবে এখানে মুসলমানের একটু হিসাব করছি যেখানে যারা আছেন অনেকেই নামাজ এখনো ধরেননি বা পড়েন না আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যায় যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছাড়ব না এটা পারা যায় এই পারা যায় এটা সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলছি আল্লাহর পক্ষ থেকে আপনাদের যেই কয়দিন ছুটি দেওয়া আছে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বাদ দিয়ে বাকি সময়টুকু আপনি যত বড় গুরুত্বপূর্ণ কাজে থাকেন না কেন নামাজটা বাদ দেওয়া যাবে না অন্তত ফরজ নামাজ সন্নত নফল যদি পড়তে না পারেন পরবর্তীতে সময় করে পড়ে নিয়েন তো ফরজ নামাজ মাস্ট বি যখন সময় হবে পড়াই লাগবে এমনও মাসলা পেয়েছি মহিলাদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে সন্তান আসে না প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা বের হয়ে গেছে নবীজি বলেন এমন অবস্থায়ও যদি নামাজের সময় হয়ে যায় তুলার ভেতরে মাথা সন্তানের বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে বলেন তো জীবন মরণ নিয়ে সময় টানাটানি না এরপরও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেন না যে নামাজ বাদ দেওয়া যাবে না যেন আশা করছি আমি নামাজের ওয়াজ করার জন্য বসি নাই খালি একটা পয়েন্ট বললাম যত কাজে থাকেন ফরজ নামাজটা বাদ দেবেন না তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর চোখের আড়াল হয়ে যাবেন এমনকি এমনও কোরআনে সূরা তোহার ১২৪ নম্বর আয়াতে আছে আমান আগরদাং জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا কোন মানুষ যদি আল্লাহর নামাজ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় মহান আল্লাহ তার জীবনকে দঙ্কা সংকীর্ণ করে দেয় দঙ্কার ব্যাখ্যায় আমি প্রায় ৩৩টা অর্থ পেয়েছি তাফসিরে এবার যারা মুফাসসির আছে আলেম আছে একটু জ্ঞানী মানুষ আছে তাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দঙ্কা শব্দ মাঝখানে লাগালেন কেন আমি ভার্সিটিতে থাকাকালীন যত তাফসির এই দঙ্কা শব্দ নিয়ে মিলিয়েছিলাম মুফাসসিরিন ইকরাম সবাই এই বাক্যের এই শব্দের এক অর্থই দিয়েছে এটা দুনিয়ার আয় উন্নতি মনে হবে অনেক কিছু করে ফেলেছি আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে আল্লাহর বিধান নষ্ট করে কেউ যদি দুনিয়ায় চর্মচোখে দেখতে পাওয়া যায় বহু কিছুর মালিক হয়ে গেল লোকটা আল্লাহ পাক বলেন ওর ভেতরে আমি বরকত দেব না শান্তি রাখবো না আসবে ১০ টাকা বিভিন্ন সাইট দিয়ে যাবে আরো ১২ টাকা জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায় এটা আল্লাহর বিধানে আছে না বাইরে
এই কথা বলেন না কেন? এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে ঘুষ খেয়ে, এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে এগুলোর ব্যবসা করি, চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্মুখে যদি দেখা যায়, আল্লাহ বলেন আমি দংকা করে দেব, কারণ এটা আমার বিধানের ভেতরে ছিল না, এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব, টাকা পয়সা আসবে 10 লাইন থেকে, খরচ হবে 20 লাইন থেকে, 40,000 টাকা হয়তো ঘুষ খেয়ে আবার ব্যবসা করে, নাকি এটা বলা ঠিক হচ্ছে না? এলাকায় আছে এগুলো, এই যে ডাইলের ব্যবসা যারা করে, বাবার ব্যবসা যারা করে, এগুলো কি বৈধ না অবৈধ? এসেছে আপনারা যাই মনে করেন, আপনাদের এলাকায় মনে হয় এই টেকনাফুকিয়ার জন্য এটা বৈধ আছে। এই কাজ করে হয়তো বাড়িতে 40,000 টাকা আপনি আজকে নিয়ে গেলেন, খুব এই দংকাটা ভালো করে শোনে না, 40,000 টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে, কি গো আমার মাথা ব্যথা, চলো ডাক্তারের কাছে, ওখানে গেল 5,000, বাড়িতে এসে দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে, কি গো জিনে ধরেছে, হুজুর ডাক দিয়ে ঝেড়ে নে কবিরাজ নিয়ে আয়, ছেলের দিকে তাকিয়ে কি তোমার কি আমার পেটে ব্যথা, এক একটা সমস্যা এক একটা সমস্যা এক একটা সমস্যা আসতে আসে, নিয়ে এসেছিলেন 40,000 টাকা, চলে যাচ্ছে 42,000, এটাতে থাকবে না, আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায় অন্তর করে, আল্লাহ দংকা করবে তো দংকা করবে, শুরু হয়ে যাও মাল কিয়ামত ইয়ামা, এটা আরো কঠিন, এ দুনিয়ায় শেষ না, যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে, ওই জগতে উঠবেন যখন চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল, আজকে আমার চোখ অন্ধ কেন, তুমি চোখটা ভালো করে দাও, আমি আদম নবীকে দেখব, উনি 60 হাত লম্বা ছিলেন, 40 হাত মোটা ছিলেন, একটু দেখব কেমন আদম নবী, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন ক্বালা কাযালিকা তাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের এই দিনে আমি তোকে ভুলে গেলাম, যেভাবে তুই আমার বিধান আমার নামাজ আমার জিকির আমার আইন ভুলেছিলি, শুধু ভুলেই গেলাম না, তুই যে আমার বান্দা ছিলি হামজা নামে একজন, তুই যে আমার বান্দি ছিলি রহিমা নামে একজন, কোনো দিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না,